আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করা যায়। তো আপনারা যদি সাদা আলু দিতে চান, তাহলে ফার্স্ট আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা বাদামি হয়ে আসলে আলুটাকে তুলে নেবেন। তো আলুটা আমরা কিছুক্ষণ ভেজে নেব যেন নেক্সট মাংসের সাথে একসাথে দিয়ে দিলে আমাদের আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমাদের আলুটা ভাজা শেষ, এখন আলুটা তুলে নিব। তো একটু আলুটা তুলে নিলাম, তারপরে আমাদের মাংস, মাংসের সাথে আমাদের টমেটো পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন, এগুলো মিক্স করা আছে। তো এখন আমি ফার্স্টে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমার এখানে হাফ কিলো মাংস আছে পরিমাণ মতো। তারপরে দিচ্ছি হচ্ছে মরিচ, শুকনো গুঁড়ো মরিচ। তারপরে দিব দারুচিনির গুঁড়া, আর অন্যান্য অনেক মশলা আছে, তো আমার কাছে যা যা আছে আমি তাই দিয়ে করতেছি। তো দারুচিনির গুঁড়া দেওয়া হলো, এখন দিব হচ্ছে জিরার গুঁড়া, শুকনো জিরা, যেটা গরম মশলা বলা হয় আর কি, অন্যান্য মশলা মিক্স আছে। তো এটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো যে রাঁধুনির যে গরম মশলাটা, যে গরম মশলাটা আর কি, ওটা প্যাকেটে সেটা দিয়ে দিব। পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার একটু হালকা একটু তিতে তিতে লাগতে পারে। তো তেলটা দিব আর লবণ। তো এখন ভালো করে মিক্স করব। সাথে আপনারা স্বাদের জন্য আপনারা লেবু দিতে পারেন। তো আমি এখানে একটু লেবু ব্যবহার করলাম, লেবু দিলাম, লেবুর রস। আপনার চাইলে একটু টক দইও দিতে পারেন। তো আমি ভালোভাবে সেটা মিক্স করতেছি। আপনারাও এভাবে চাইলে খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না করতে পারবেন। তো ভালোভাবে মিক্স করা হলে তারপর কিছুক্ষণ রেখে দেব। সবসময় চাইবেন যেন মাংসটা তাজা হয়। এবার দেখুন মিক্স করার পরে, তারপর এখন তেলটা কিছুক্ষণ গরম করব। গরম করার পরে কিছুক্ষণ গরম করার হলে তারপর আমাদের মাংসটা এটার মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করার যে মাংসগুলো আছে এটা সম্পূর্ণটা এখন তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আপনি মাংসটা একটু নেড়ে নেবেন যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। তো হালকা একটু নেড়ে তারপরে আপনার কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো সর্বোচ্চ হাই হিটে 5 মিনিট অথবা লো হিটে 10 মিনিট রেখে দিবেন ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে রাখলে মাংসের যে একটা পানি, পানিটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ ডেকে দিবেন। তারপরে আমাদের যখন মাংসটা কষে আসবে, মানে যখন হালকা টানবে, পানিটা ছেড়ে দিবে। তারপরে মাংসের সাথে আমরা পানি অ্যাড করব। মাংসটা ভালোভাবে আগে লাড়তে হবে, মাংসটা যেন হালকা সিদ্ধ হয়। টমেটো চাইলে আপনারা সসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি টমেটোটা একটু গোল গোল করে কেটে দিলাম। তো তারপরে আবার ঢাকনা দিয়ে রাখবো। আপনারা কিছুক্ষণ সিদ্ধ করবেন, সিদ্ধ যখন হয়ে যাবে তারপরে পানি দিবেন পরিমাণ মতো। পানি দেওয়া হলে একটু নেড়ে নেবেন, নেড়ে নেওয়া হলে তারপর আলুটা দিয়ে দেবেন। ভাজা আলুটা দিয়ে দিচ্ছি এখন।
একটু নেড়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে রাখবেন। এবার 20 মিনিট বা 15 মিনিটের মতো হাই হিটে জ্বাল দিবেন। হাই হিটে রান্না হলে আপনার মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। হিটটা একটু বাড়িয়ে দেবেন। নেক্সট আমি ডাক্তারটা দিয়ে দিব। ব্যাস এভাবেই সোজা সিস্টেম। এটা আমার ফাইনাল লুক।